এই ট্রেন্ডি গজ কাপড়গুলো কিন্তু সবারই পছন্দ। সো আজকে আবার গজ কাপড়ের ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই যে সুন্দর গজ কাপড়টা দেখাচ্ছি এটার প্রাইস ছিল 280 টাকা করে। এগুলো কিন্তু তাদের আস্কিং প্রাইস, সো আপনারা অনেক দামাদামি করে নিতে পারবেন। আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখানো হবে সেগুলো এত বেশি সুন্দর যে আপনার মন কেড়ে নেবে। প্রথমেই যে গজ কাপড়টা দেখিয়েছি সেটা কিন্তু ছিল টিস্যু কাপড়ের মধ্যে। তো আজকের প্রাইস আমি আসলে ইন্ডিভিজুয়ালি না বলে সব ওভারঅল একটা ধারণা দিতে চাই, যেহেতু আজকে যে দোকানটাতে আমি ভিডিও করেছি সেখানে দাম একটু বেশি ছিল, কাজেই আপনারা দামাদামি করে নিতে পারবেন। তাই আমি শুধু আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গজ কাপড়ের দাম ছিল 200 থেকে 250 টাকা, এটা হচ্ছে তাদের আস্কিং প্রাইস ছিল। কিছু কিছু গজ কাপড়ের আবার 280 টাকা 300 টাকা এরকমও ছিল। তো আমি আলাদা করে না বলে শুধু কাপড়ের ম্যাটেরিয়ালগুলো এবং বলে দিচ্ছি। আর ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড়টা দেখতে কেমন সুন্দর। এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ছিল টিস্যু কাপড়ের মধ্যে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে কিছু থাকে নেটের মধ্যে, কিছু নেট থাকে নরম, যেমন এইটা, এটা কিন্তু খুব একটা সফট না। তো এই ডিজাইনটার ভিতরে আবার বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল ছিল, এগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা। আর প্রাইসের আইডিয়া তো আমি শুরুতেই দিয়ে দিয়েছি। এই গজ কাপড়টা ছিল খুবই সুন্দর, হলুদের পার্টি বলেন বা যে কোনো অনুষ্ঠানের জন্য। এখন যেহেতু বিয়ের মৌসুম চলছে, কাজেই এই সুন্দর সুন্দর হলুদ কালারের যে গজ কাপড়গুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে। তো এগুলো এরকম 200-250 টাকা করেই কিন্তু নিচ্ছিল, দামাদামি করে আরও একটু কমে নিতে পারবেন। এই ডিজাইনটার মধ্যে একটা কালার কিন্তু অলরেডি আমি দেখিয়েছি। তো আমি দাঁড়ানো অবস্থাতেই কিন্তু অনেক বেশি এই কাপড়গুলো সেল হচ্ছিলো, কারণ মানুষজন এগুলো খুবই পছন্দ করে। এরপর টকটকে এই রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন গজ কাপড়টা, এটাও ভীষণ সুন্দর ছিল। এটা শাড়ি বানানোর জন্য খুব পারফেক্ট হবে এই ধরনের কাপড়গুলো। এরপর নুট কালারের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটার কাপড়টা বেশ সফট ছিল জর্জেটের মধ্যে। এই গজ কাপড়গুলোর ম্যাটেরিয়াল কিন্তু সাধারণত জর্জেট অথবা নেটের অথবা সিল্কের এর মধ্যেই হয়, অন্য কোনো ম্যাটেরিয়ালের হয় না। আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না, অল্প কিছু কালেকশন দেখিয়ে শেষ করে দেব। আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন জিনিসের ভিডিও দেখতে চান এবং কোন মার্কেটের ভিডিও দেখতে চান। তো লোকেশনটা বলে দিচ্ছি, এটা ছিল নিউ মার্কেট সুবাস্তু অ্যারোমা শপিং সেন্টারের সামনে এই গজ কাপড়ের দোকানগুলো। সবাই ভালো থাকবেন।